শিক্ষাবর্ষে সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীকে বাড়িপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনে আলোচনা শুরু করছি আজকে তোমাদেরকে বলবো পরিবেশ এবং সম্পদ যেটা তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষায় থাকবে এখান থেকে কিছু জরুরি থেকে জরুরি প্রশ্ন তোমাদেরকে বলে দেবো এবং এর মধ্যে আরও কিছু প্রশ্ন আছে যেটা তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষায় প্রত্যেক বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে তাহলে তোমরা এই প্রশ্নগুলো পারলে একটু খাতায় লিখে নেবে তার আগে বলবো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বিলটিকে অন করে নেবেন আর তার সাথে সাথে অল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের পাঠানো যে কোনো তথ্য যে কোনো পরীক্ষার প্রশ্ন যে কোনো পড়া সব থেকে আগে আপনার কাছে যায় তোমাদের চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদের প্রথম জরুরি প্রশ্নটা হচ্ছে মানুষের দুটি সম্পদ কি কি। মানুষের প্রধান দুটি সম্পদ হল এক নম্বর স্বাস্থ্য বা শ্রম ক্ষমতা আর দু নম্বর হচ্ছে বুদ্ধি বা জ্ঞান পরের প্রশ্ন একটি অলিখিত সম্পদ এর উদাহরণ দাও তো সেখানে তোমরা বলতে পারো নকশা কাটা কাঁথা ঝুড়ি তৈরি এছাড়া বাড়ির যে সকল কাজ সবগুলোই হচ্ছে অলিখিত জ্ঞান সম্পদ দেখো এখানে তোমাকে আমরা বলে দিচ্ছি অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত পারিবারিক সম্পদই হচ্ছে অলিখিত জ্ঞান সম্পদ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন স্বামী মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারা হতো এই প্রথার নাম কি এই প্রথার নাম হচ্ছে সতীদাহ প্রথা পরের প্রশ্ন সতীদাহ প্রথার বিরুদ্ধে কে লড়াই করে সতীদাহর প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন রাজা রামমোহন আরও প্রশ্ন আছে তোমাদেরকে বলবো তার আগে বলবো যে যদি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগে তোমাদের জরুরি মনে হয় আমাদের এই এপিসোডটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও তাহলে তোমাদের জন্য এরকম এপিসোড আমরা আবার বানাবো চলো আমরা এবারে পরের প্রশ্ন দেখি এবারের প্রশ্ন হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিষ্য কে ছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ এবারের প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম কি স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম হচ্ছে ভগিনী নিবেদিতা পরের প্রশ্ন নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা কে করেছিলেন এটি করেছিলেন ভগিনী নিবেদিতা পরের প্রশ্ন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা নামে কে পরিচিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন পরের প্রশ্ন দেখব আমাদের এবারের প্রশ্ন গান্ধী বুড়ি নামে কে পরিচিত গান্ধী নামে পরিচিত হচ্ছে মাতঙ্গিনী হাজরা পরের প্রশ্ন বিদ্রোহী কবি কে বিদ্রোহী কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম তোমরা এখানে বলতে পারো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন সাহিত্য সম্রাট রূপে স্মরণীয় কে সাহিত্য সম্রাট রূপে স্মরণীয় হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো কুড়ি সালে পরের প্রশ্ন উদ্ভিদের প্রাণ আছে এ কথা কে বলেছিল উদ্ভিদের প্রাণ আছে এই কথাটি বলেছিলেন বিখ্যাত বিজ্ঞানিক জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন আচার্য জগদীশচন্দ্র বসুর তৈরি মন্দিরটির নাম কি বা মন যে মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী সেই মন্দিরটার নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের খুবই জরুরি পারলে তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নাও উত্তরগুলো খাতায় তুলে নাও পরের প্রশ্ন যাচ্ছি ভারতের প্রথম আধুনিক মানুষকে ভারতের প্রথম আধুনিক মানুষ হচ্ছেন রাজা রামমোহন রায় পরে প্রশ্ন রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন ডিরোজিওর পুরো নাম কি ডিরোজিওর পুরো নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবারের প্রশ্ন শিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের পরামর্শ কি ছিল শিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের পরামর্শ ছিল বইতে মুখ ডুবিয়ে বসে না থেকে ফুটবল খেলতে বলেছিলেন যাতে শরীর ও মন ভালো থাকে এবারের প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত কার রচিত বর্তমান ভারতের রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ বেগম রোকেয়া কি জন্যে বিখ্যাত বেগম রোকেয়া মেয়েদের শিক্ষা প্রসারের জন্যে বিখ্যাত মহাত্মা গান্ধীর পুরো নাম কি। মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী আশা করছি উত্তরটা মনে রাখবে তোমরা এবারের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং এবং রাজবিহারী বসু জাপানে যুদ্ধের বন্দি ব্রিটিশ বাহিনীর ভারত সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কেন বানানো হয়েছিল ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল পরের প্রশ্ন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এটা কার উক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উক্তি ছিল তোমরা আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এবারে প্রশ্ন হচ্ছে বেত মেরে তুই মা ভোলাবি আমরা কি মায়ের সেই ছেলে এখানে মা শব্দের অর্থ কি এখানে মা শব্দের অর্থ হচ্ছে দেশ বুঝিয়েছে এখানে মা শব্দের অর্থ দেশকে বুঝিয়েছে এবং বলে দিচ্ছি যে এই গানটি গাওয়া হয়েছে সুনীল সেনকে নিয়ে এই গানটি সুনীল সেনকে নিয়ে গাওয়া হয়েছে পরের প্রশ্ন বাঘা যতীন এর প্রকৃত নাম কি বাঘা যতীনের প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরে প্রশ্ন কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট পরে প্রশ্ন তিনজন বিখ্যাত মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো এখানে তোমরা লিখতে পারো প্রীতিলতা ওয়াদেদার মাতঙ্গিনী হাজরা এবং কল্পনা দত্ত এই তিনজনের নাম লিখলেই হবে এই অধ্যায়ের এটা ছিল আজকের দিনের মতো আমাদের শেষ প্রশ্ন এই অধ্যায়ের আরও প্রশ্ন আছে যেটা আমরা তোমাদের পার্ট টু পার্ট থ্রি করে দেব যদি এইরকম পার্ট তোমাদের লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বিলটাকে অন করে নেবে এবং অল বাটনটা ক্লিক করে নেবে যাতে আমাদের পাঠানোর যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সব থেকে প্রথমে আসে আজকের জন্য এতটাই